আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মজার রান্নার লন্ডন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটি মজাদার গরুর মাংসের রেসিপি নিয়ে। আজকে আমরা দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাপুনা। আশা করি আমাদের আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমরা একটি পাত্রে 2 কেজি পরিমাণ গরুর মাংস ভালো করে ধুয়ে পানিতে ঝরিয়ে নিয়েছি। কিউব করে কেটে 1 কাপ পেঁয়াজ নিয়েছি, 1 কাপ ফ্রাইড অনিয়ন, আপনারা চাইলে বেরেস্তা ইউজ করতে পারেন, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, স্টার মশলা 2টা, বড় এলাচ 3টা, ছোট এলাচ 5-6টা, 3-4টা তেজপাতা, 4টি দারচিনি, লং 7-8টি, সাদা ও কালো গোলমরিচ 8-10টি এবং 1 কাপ পরিমাণ রান্নার তেল। এখন মাংস ও মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে, একদম উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাখতে হবে। আমাদের মাখানো শেষ, এখন আমরা মাংসটা চুলায় নিয়ে নেব। চুলার আঁচটি বাড়িয়ে রেখে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমরা মাংসটা খুবই ভালোভাবে নেড়ে নেব যাতে মাংসটা পুড়ে না যায়। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে আমরা 7-8 মিনিটের জন্য মাংসটা আবারও রান্না করব, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পানিটা বেরে না আসে। দেখতে পাচ্ছেন মাংস থেকে পানিটা বেরিয়ে আসছে, আমরা এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করব না। এই পানিটার মধ্যে আমরা মাংসটা ঢেকে আধা ঘন্টার জন্য কষাবো। এর মধ্যে আপনারা একটু পর পর মাংসটা নেড়ে দিবেন যাতে পুড়ে না যায়। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের যে পানিটা ছিল সেটা শুকিয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমরা কিছু এডিশনাল মশলা অ্যাড করে নেব। সামান্য জয়ফল গুঁড়ো, একটু জয়ত্রী, আধা চা চামচ ভাজা জিরা গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ রাঁধুনি মশলা, আধা চা চামচ গরম মশলা। এখন আমরা মাংসটা খুব ভালোভাবে 2 মিনিটের জন্য নেড়ে নেব। চুলোর আঁচটা একেবারে লোতে রেখে মাংসটা আমরা ঢেকে চুলোয় রেখে দেব, পাশাপাশি আমরা বাগারটা রেডি করে নেব। বাগারের জন্য আমরা একটি পাত্রে 1/2 কাপ সরিষার তেল নিয়ে নেব, দিয়ে দেব 4টি শুকনা মরিচ ও 1টি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না কালারটা ব্রাউন হয়ে যায়। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আমাদের বাগারটা রেডি, এখন আমরা মাংসের সাথে মিশিয়ে নেব। মাংসটা ভালোভাবে নাড়তে হবে, কিছুক্ষণ নাড়ার পর আপনারা মাংসটা ঢেকে দিবেন যাতে করে বাগারের ফ্লেভারটা মাংসের সাথে ভালোভাবে ছড়িয়ে যায়।
এখন আমরা কিউব করে কাটা কিছু পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে নেড়ে মিশিয়ে নেব আর 2 মিনিটের জন্য ঢেকে রাখব। এই তো রেডি হয়ে গেল আমাদের কালাভুনা, এখন আমরা পরিবেশন করে নেব। কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কালাভুনাটা কত মজাদার হয়েছে। সামনেই আসছে কুরবানির ঈদ, আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। কালাভুনা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খুব ভালো মানায়। আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।